দুবাইশর সুন্দরল্লায় যে এশরিয়ান খুব নাম করা, ঠিক তেমনি এশরিয়ান গরমল্লায়ও খুব নাম করা। জুন জুলাই মাসের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রচন্ড গরম পড়ে। সবচেয়ে বেশি গরম পড়ে দুপুর 12টা তুন 3টা পর্যন্ত। আয়াতাল্লাহ এ তারা সরকার শ্রমিক আইনের প্রতি শ্রদ্ধা রাহিয়ে বিগত 12 বছর ধরিয়ে এই টাইমি বেত শ্রমিকলরে হাজ গড়াতুন বিরত রাহে। জিবেরে এডে হয় দি মধ্যাহ্ন বিরতি। এ বছর 15 জুন তুন মধ্যাহ্ন বিরতি আইন কার্যকর করা হই। নিয়মিত হইলে খোলা জায়গায় প্রখর সূর্যতাপন নিচে দুপুর 12:30 তুন বিকেল 3টা পর্যন্ত জরুরি হোন হাজ সারা বেগরিমে হাজ বন্ধ রাখা ফুরেব। এবং এই সময় কেউ যদি হাজ গড়িও তাহে আইন ভঙ্গকারী বা অমান্য করে ব্যক্তি প্রতিষ্ঠান বা কোম্পানি বিরুদ্ধে বিভিন্ন পরিমাণ জরিমানা সহ নানা বিধান রাখা হই। এবং এই বিধান দিয়ে সর্বনিম্ন 5,000 দিরহাম তুন 50,000 দিরহাম পর্যন্ত। এই আইনের ফলে দুবাই বসবাসরত বাংলাদেশি শ্রমিক সহ ব্যাক প্রবাসী শ্রমিক সকল মধ্যে স্বস্তি ফিরে এসে তারা খুব খুশি। তারা বেশি বেশি ফায়দা, যেহেতু অতিমাত্রায় গরম পড়ে 12:30 পর্যন্ত ছুটি, তারা ইয়ানাল লেভেলের শ্রমিক সকল খুব খুশি আছে। এতে বেশি সমস্যা জানা আর কুম্বনে, বিশেষ করে বাংলাদেশি আর বাংলাদেশের শ্রমিক আনি না ফেলেন, আর এখন ইন্ডিয়ান পাকিস্তান শ্রমিক আনি হাস গরম ফেলেন, ইয়ানাল আর তার বেশি বেশি সাফার গরম ফেলেন, খানি আর কন্ট্রোল করতে সমস্যা হয়ে যায়, আর বাংলাদেশের শ্রমিকের কোনো তুলনা নেই। ১৩ ঘন্টা ১৪ ঘন্টা হাঁটায় তো এখন আমার সরকারের কানুন গজি এখন 12টা তুন 3টা পর্যন্ত দুপুর রোদের মধ্যে খাস নগরী ছুটি পাই রাজগড় নিয়ে এখন নতুন কানুন গজি এনারা রাজগড় তের তো ইয়ানুল্লাহ আমার সরকারের ধন্যবাদ জানাই। অভিজ্ঞ প্রবাসী মহল সকল প্রবাসী কোম্পানি ও দেশীয় শ্রমিক লড়ে এই আইন মানি চলিবেলে আহ্বান জানিয়ে এদেশের সরকার যে নিঃসন্দেহে সাধুবাদ ফাইবার বিষয়। ইন্টারন্যাশনাল ডেস্ক, সি+ টিভি, চট্টগ্রাম।